মাথায় নে বেটা, বলছি না তোর 1000 টাকা দিমু, যা। আরে বেটা তোর কামলা তো কি কাজ আছে ক, মানুষের বাড়ির কামই তো করস। হ্যাঁ তাহলে আমার ব্যাগটা টাইন না দিলে তো সমস্যা আছে বেটা। তো তো ফুকিন নি বেটা, ভালো মন্দ তো কিনা খাইতে পারস না, গরুর গোস্ত কিনা খাইস যা। ড্রাইভার দেহনো এত লেট করতেছে, কই যা আছে, এই ব্যাগটা টাইনে নিব কি এখন বলো তো। আচ্ছা সামনে পর্যন্ত আব্বু তুমি নাও, পরে দেখি কোন লোক টুক পাইছে। উফ যেই গরম পড়ছে, এই গরমের ভিতরে কি আমার এটা নিয়ে সম্ভব টানাটানি? হ্যাঁ আশেপাশে একটা কামলাও দেখতাছি না, একটু সামনে চলো। এমনি দিনে কত লোকজন দিই পাই কিনা দেখি চলো। এই ছেলে, এই এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, সাইড হও না। জি স্যার, এটা ধরো নাও, 200 টাকা দিমু না, নাও। কাজ আছে একটু? কিসের কাজ? কোনো কাজ নেই, এটা ধরো 200-500 দিমু না। নেন না একটু, নাও 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 নাও। আর বেটা কামলা নে বেটা, চেহারা তো দেখলে বেটা, ফোক আগে দেখলে মনে 6 মাস ধরে কাজ তা বেটা, ফোকিন নির্পুত কামলার পর কামলা। হাট হাট, আমার কাজ আছে স্যার। মাথায় লো, এটা মাথায় লো, মাথায় লো, মাথায় লো। আর কেদা লাগাবেন তো এমনি নিলে মাথায়? হাট যা সুজার, যা ড্রাইভার রেট ফোন দাও না। আর এসে আরেক ফকিন নি, কোনা না কোনা না যায় উপটা খায় পুরে রইছে। এই বেটা এটা মাথায় লো, ময়লা লাগবে স্যার। আবার চুপ, কোনো কথা না, যা। আরে নেন না, ময়লা লাগবে। ওই সামনে পড়ে আমাদের গাড়ি আছে, ওখানে ওইখান পর্যন্ত নে, যা। হাট ভিতরে ভাই নিয়ে যান, ড্রাইভার কে ফোন দাও না একটু। আরে তুমি ড্রাইভারে ফোন না দিয়ে আরে যা লেও বেন। মতিন অনেক বাইরে গেছে, একটা কথা কইলে। হ্যালো ভাই মতিন, তোর আমি কখন কইছি গাড়ি নিয়ে বাড়িতে? হ্যাঁ রাস্তার মধ্যে নিয়ে তোর ম্যাডাম রেডিয়া, আমার মেয়েদের নিয়ে আমি দাঁড়া রয়েছি এখানে। হ্যাঁ তোর 1 ঘন্টা আগে আমি বলছি, তোরে বের হওয়ার আগে 1 ঘন্টা আগে তোরে বলছি গাড়ি নিয়ে বেরোইতে। তুই গাড়ি নিয়ে বেরোস না কেন, জ্যামে আটকা আছিস কোথায়? খিলগাঁও ওভার ব্রিজের নিচে না, তাড়াতাড়ি আয় এখান থেকে, তাড়াতাড়ি আয়, শর্টকাটে বের হয় এখান থেকে। গরম এই জায়গায়, গরমের ভিতরে দাঁড়ায় আছি তো জানোস না, ওরা এসে নিচে ছাড়া থাকতে পারে না। হ্যাঁ তাড়াতাড়ি আয় স্যার, আমার একটু কাজ আছে। আমার কথা বল বেটা, মাথায় না, মাথায় না বেটা, বলছি না তোর 1000 টাকা দিমু, যা। হাট হাট, টাকা নিয়ে চিন্তা করে না, আপনি চলেন, দিব না আমরা বেশি করে। আজব, এটা আমার আপুর টান তো অনেক কষ্ট হয়ে যাবে, দেখেন আমাদের সাথে কেউ নাই। আর তুমি ড্রাইভারে ফোন দাও না। আরে ড্রাইভারে ফোন দিব তো জ্যামে আটকা রইছে। আচ্ছা ঠিক আছে, দাও তাড়াতাড়ি দাও। মতি তুই কোন জায়গায়, এমন জ্যামে পড়ে রইছস? এক কাজ কর, তুই ওভার ব্রিজ থেকে গাড়িটা নামায়া ওই হাতের বামে রাখ, আমরাই আসতেছি ওই জায়গায়। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এমন জ্যামে, আরে বলছি গাড়িটা ওই ব্রিজের নিচে সাইড করতে, ওই না আমরাই যেতেছি, কি করবা জ্যামে পড়ে থাকলে? এইটা মাথায় লো স্যার, আমি চলে যেতে হবে, আমার কাজ আছে। আরে বেটা যাইস বেটা, এটা লো বেটা, আমরা অনেক একটা জায়গায় এনে জামু, এটা ব্যাগটা টানার লোক আছে বেটা, দেওস তো স্যার। আমার কাজ আছে, আমি ওদিকে যেতে হবে। মানুষের বাড়ির কামই তো করস। হ্যাঁ তাহলে আমার ব্যাগটা টাইনা দিলে তো সমস্যা আছে বেটা। তোরা ফকিননি না, এর লিগা মরস তোরা বেটা, কাজের কাজ মনে করস না তোরা ফকিনিরা, তোরা কাজের আকাশ মনে করস বেটা। স্যার আবার কথা কর, চুপ, কোনো কথা নাই, চুপ করে থাক। আচ্ছা আব্বু তুমি টাকা দিয়ে দাও, হাত পা ব্যথা হয়ে গেছে। আর তার ব্যাদক স্যার, আমার টাকা লাগবে না, রাখেন 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 রাখেন। কি হিসেবে তোর টাকা লাগবে? টাকা নেব না আমি। আরে নেন, এলো 300 টাকা গেল, যা বাংতি নাই 300 লো স্যার, আমার লাগবে না, টাকা লাগবে না। আরে বেটা তুই কেমন ফকির নি বেটা, অন্যান্য বেটা গরিব মানুষ এই টাকা দিলে বেটা খাপ্পাটা টাকা লয়ে লয় বেটা। আরে 500 দাও তো, 500 দাও, এটা নিয়ে রাখা দাও, 500 দাও, 500 দাও। ম্যাডাম টাকা লাগবে না আমার। আরে বেটা কি কস বেটা, টাকা লাগবো না বেটা। আরে 1000 কানেক দিয়ে দাও। আরে দিয়ে দাও তো। আচ্ছা লো 1000 টাকা লো। কি কাজ না আকাজ বেড়া, আমরা তো বুঝি না, তো তো ফকির নি বেড়া, ভালো মন্দ তো কিনা খাইতে পারস না, গরুর গোস্ত কিনা খাইস যা। তোর বউ পোলাবান বাচ্চা বাচ্চা লয়ে খাইস। বলছিলাম না আমার টাকা লাগবে না। আরে ভাই তোমার খুশি হয়ে দিছে তো, নাও টাকাটা। না বেড়া ফকির নি, একটা থাপড় দেবাড়া গাল ফাড়াইলাম বেড়া, প্লিজ টাকা নিবি না কি নিবি বেড়া। আবার কথা কস বেড়া, হ্যালো টাকা লো, 1000 টাকা দিলাম। স্যার টাকাটা রাখেন, আমার টাকা লাগবে না বলছেন। আরে খুশি হয়ে দিছে, নাও না। নে নে নে, কম হয়ে যা, আরো দেই। বলবা তো কত লাগবে। ওয়ালাইকুম সালাম, জি হ্যাঁ কোথায় আপনারা? আমি বাসা থেকে বেরোছি, আমি বি ব্লকে আছি, এই যে 6 নম্বর বাড়িটার সামনেই। ঠিক আছে আসেন আসেন,
ওখানে আসেন। দেখো আব্বু কি একটা বাবলা হইছে জানা কি করি। আর রাখ শুদ্ধভাবে কথা বল বাবা। ঠিক আছে স্যার আপনারা আসতে পারেন। নে আর 200 দিলাম। 1100 টাকা দিছেন না আমাকে। 1200 দিলাম নে। আমার লেট হয়ে যাইতেছে রে বাবা। ধর স্যার আমি আপনাকে বলছি না টাকা। আরে বাবা রে গরীব মানুষ তো দিছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলাকসাইড নামাজের পদ্ধতি উৎসব শুরু করেন। স্যার ফ্যাক্টরিতে গেছিলাম স্যার আমরা। ফ্যাক্টরি ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে স্যার। 27,000 পিস আপনার প্যান্ট ওয়াশ করা কমপ্লিট হয়েছে। জি স্যার কমপ্লিট হয়ে গেছে স্যার। ঠিক আছে আর 40,000 শার্ট চার একটু ওয়াশের কাজ চলতেছে স্যার। স্যার ওই আপনার সে জাপান থেকে ফোন আসছিল স্যার, আমি ওনাকে হোল্ডে রাখছি স্যার। যাও জিয়ান স্যার একটু প্লিজ কথা বলুন স্যার। হ্যাঁ হ্যালো হাউ আর ইউ ব্রাদার? আই এম ফাইন ফাইন। ওকে ওকে আফটার সাম টাইম কল ইউ। স্যার ওই আপনার ফোন আসছিল স্যার। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া হ্যাঁ আপনার মালগুলো কমপ্লিট হয়েছে, পাঠা দিছি। ঠিক আছে আমি অফিসে এসে কথা বলবো। ওকে ওকে হ্যালো সালাম আলাইকুম। ধরো জি স্যার আছে আছে প্লিজ কথা বলুন স্যার। সিএনএফ থেকে আলমগীর সাহেব স্যার। জি আলমগীর সাহেব হ্যাঁ মালগুলো কি ছাড়ানো হয়েছে? ঠিক আছে ঠিক আছে আপনি গাড়িগুলো পাঠিয়ে দেন ফ্যাক্টরির দিকে। ঠিক আছে আমি আসবো, আসে তারপর কথা বলবো। ওকে স্যার আপনি রিলেটিভ নাকি স্যার? না 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 আমি আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম ওনার বাসার সামনে দিয়ে। জি ওনারা লেবার খুঁজতেছে। জি স্যার আমাকে ডাক দিল, ব্যবসা হয়তো আমি লেবার, আমার মাথায় ব্যাগটা উঠে দিল, এ পর্যন্ত এনে দিলাম, এখন আমাকে টাকা দিতেছে। স্যার আপনাকে কি ভাবতেছিল স্যার? সরি স্যার আমাকে লেবার ভাবছে ওনারা। দেখুন ভাই পোশাক আশাকে মানুষকে কখনো চেনা যায় না, কথা বুঝছেন? আপনি আমাকে যেভাবে এই এত খারাপ ব্যবহার করলেন, খারাপ ব্যবহার করে আমার মাথায় আপনি ব্যাগটা উঠে দিলেন, এখন আবার আমাকে টাকাও দিতেছেন। আপনি তো আমাকে চিনতেন তাহলে আপনি এই ব্যবহারটা করতেন না। মন মানসিকতা ঠিক করেন, একটু ভদ্র হয়ে চলেন স্যার। স্যার আপনি স্যার একটা কথা বলি স্যার, আপনি হয়তো এখানে কোথাও একটা মিস্টেক করছেন। ওনার যে পোশাক যে লেবাস এটা দেখে হয়তো ওনার গেট আপটা দেখে আপনাকে ওনার মানে খুব মানে আপনি ভাবছিলেন একটা গরিব কাঙালি বারিকশাওয়ালা দিনমজুর এই ধরনের কিছু না স্যার? স্যার প্লিজ টেল মি নাও, এই ধরনের কিছু যা ভাবছিলেন না আপনি? এই এখানে প্রায় আপনার 60-70 কাঠার উপরে জায়গাই আছে তার। তারপর উনি 10টা একেবারে হাতে গোনা 10টা মানে এ দেশের সবচেয়ে সুনামধন্য যে ফ্যাক্টরিগুলি গার্মেন্টস ফ্যাক্টরি, এই 10টা ফ্যাক্টরির মালিক উনি। তো আপনি স্যার যে কাজটা করছেন স্যার আসলে এটা ঠিক না স্যার। ওনার যে মেন্টালিটি, ওনার যে মন মানসিকতা, ইজ এ ভেরি জেন্টেলম্যান স্যার উনি। আমি মনে করি যে হাজারে একটা লোক এরকম পাওয়া যায় কিনা সন্দেহ আছে, তবে আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা টোটালি একটু চেঞ্জ করার চেষ্টা করেন স্যার। মানুষকে কখনো মানে পোশাকের উপরে গেটআপের উপরে ই করবেন না, মানুষের পোশাকটাই সব কিছু না স্যার। তার আচার আচরণ তার অ্যাটিচিউড সব কিছু মিলায় একটা প্রকৃত মানুষ হয়। শুধু আমার টাকা আছে আমি টাকা উনি স্যার ইচ্ছা করলে কিনা পারে, উনি তো আপনার সাথে রাব বিহেভ করতে পারতো পারতো কিনা, কিন্তু সেই জিনিসটা কিন্তু উনি করে নাই। আর আপনি স্যার যে বাসাটার কথা স্যার বললো বাসার থেকে আসছেন, এই বাসার পিছনে যতগুলি জমি দেখেন প্রত্যেক সবগুলি জমি তার, এরকম বাড়ি আছে প্রায় আপনার 30টার উপরে। উনি কিন্তু ওই ধরনের গ্র্যাভিটি দেখায় নাই আপনার সাথে। মানুষকে স্যার মানুষের মতো করে ভালোবাসতে শিখেন। আমরা সবাই মানুষ স্যার, আমাদের কারো কপালে লেখা নাই, কারো গায়ে লেখা নাই আমরা কে কী কোথাকার, কিন্তু আমাদের ব্যবহার আচার আচরণে আমাদের পরিচয় দিয়ে দিবে স্যার। আপনি কে, আমি কে, উনি কে? আমি তো স্যার আমাকে নিজেকে নিয়ে আমি গর্ব করি যে আমি এরকম একটা লোকের মানে প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেছি। অনেক বছর হয়ে গেছে স্যার, দ্যাট মিন্স এই কাজটা আর কখনো করবেন না স্যার। আপনি নিজেকে নিজে নিয়ে ভাবেন, হু আই এম, আমি কে, আমি কোথায় আছি, কোথায় যাব, কি করব, কার সাথে কি করতেছি, কারে কতটুকু স্নেহ আন্তরিকতা দিতে পারতেছি, আন্তরিক হওয়ার চেষ্টা করেন স্যার। একটু টাকা পয়সা হইলেই অহংকারী হয়ে যায়, মুডি হয়ে যায়, খুব মুড নিয়ে চলি। টাকা পয়সা হইলে মানুষের অহংকার থাকা উচিত না স্যার, অহংকার স্যার মানুষকে পতন ঘটায়। একটা কথা আছে স্যার, অহংকারী পতনের মূল।
অহংকার করতে নাই স্যার। আর আপনি তো স্যার মোটামুটি মাশাল্লাহ সুস্থই আছেন, আপনি কিন্তু অসুস্থ না। ইচ্ছে করলে তো ব্যাগটা আপনিও নিতে পারতেন স্যার। নিজের কাজ নিজে করা কখনো ছোট হয় না স্যার। আমাদের স্যার উনি অফিস থেকে বের হইলে ওনার ব্যাগটা নেওয়ার জন্য 20-25 জন দৌড়ে আসি আমরা, কারো হাতে দেয় না, উনি নিজেই নেয়। মাঝে মাঝে দেখি ওনার গাড়ির গ্লাসটা পর্যন্ত উনি মুছে, ড্রাইভার দাঁড়ায় থাকে, ওনার জুতাটা উনি নিজে মুছে। উনি তো ইচ্ছা করলে জুতাটা ফেলে দিয়ে একটা নতুন জুতা কিনতে পারে, বা ওনার কয়েক হাজার জুতা ওখানে রেখে দিতে পারে, কিন্তু এই জিনিসটা ওনার ভিতরে নাই। উনি যে খাবারটা খায় স্যার, বিশ্বাস করবেন উনি খাবার প্লেটটা পর্যন্ত ওনার নিজের হাতে ধোয়। এতে কি ওনার মান সম্মান কমে যায়? কমে না স্যার। হিংসা, অহংকার, লোভ, এই তিনটা জিনিস স্যার মানুষকে ধ্বংস করে দেয়। দ্যাট মিন্স এই জিনিসগুলি যত পারেন স্যার অ্যাভয়েড করে চলবেন। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার চলুন স্যার। ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমি কিছু মনে করি নাই, থাকেন। চলুন। আব্বু আসলে তুমি একটা কেমন মানুষ জানো, রাস্তাঘাটে ঝাড়ে পাও তারই লেবার মনে করো, তুমি নিজে নিজে কি মনে করো? লোকটা কত বড় একটা বড় লোক মানুষ, কি ধনী মানে মানুষ, তারে তুমি ব্যাগ কান দুড়াই দিস, এটা কি তোমার ঠিক হয়েছে? তোমার কি শিক্ষা হয়েছে এখন? হ্যাঁ, নিজে নিজে কীভাবে কে জানে, এত ভাব দেখাই চলো না, কেমনটা লাগে, নিজের ব্যাগ নিজে নাও। জীবনে কি শিল্পী বুদ্ধি এলাম আমি, আমার সে চৌড বল বড় শিল্পপতি লোক, ওই লোক আমার দিনের ভিতরে 100 বার কিনতে পারে, 100 বার বেচতে পারে। আহা, এই লোকের লোকে করলাম আমি বিয়া দুবি, আমার 100 বার কিনতে পারে আর 100 বার বেচতে পারে, জাগার খারাইয়া এই লোকের মাথার উপরে আমি এই ব্যাগটা উড়াই দিছি। এবার বুঝো তোমার কত অহংকার, এটা তুমি একটু ভাবো। আহা, কি করলাম সারাদিন আমাগুলো কেট 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 করতেই থাকে, হ্যাঁ একটা বাড়ির মালিক, আর আমার মাত্র 2টা বাড়ি, এই 2টা বাড়ি লয়ে আমি যেই জমিদারি করি, আর এই লোকেরা দেখা যায় কামলার মতো, দেখছো না? হ্যাঁ, বাড়ির সামনে দাইলো মনে 6 মাস ধরে খায় না, লগে কয় গন্ধ, হ্যাঁ পোশাক আশাকের মধ্যে কি ময়লা ছয়লা, এই লোকে কত টাকার পয়সার মালিক তুমি একবার চিন্তা করে দাও। বাংলাদেশের ভিতরে হাতে গোনা 10 জনের ভিতরে একজন উনি শিল্পপতি। আরে পোশাক দিয়ে তো কাউকে বিবেচনা করা যায় না, বুঝো নাই, ওনার ভিতরে কোনো অহংকার নাই তোমার মতো, বুঝো নাই। আসলে আমার ভিতরে আজকে নাড়া দিছে, আমি মানুষের পোশাক আশাক দেখে মানুষের আমি ঘৃণা করি, আসলে এটা ঠিক না। চলো আজকে আমার ব্যাগ আমি ইটা নো, আজকে চলো আসো, টাকা দিয়ে কিনতে চাইছে তোর বাবা।